স্বাধীনতা নামেই পেয়েছি। ভালো থিম থাকলে কপি করতে অসুবিধা কি আছে? যারা যেরকম পছন্দ করছে তাদের জন্য সেরকম বানানো হচ্ছে। আগে তো 10 টাকা 15 টাকা করে বাড়ানো হয়েছে, সেটা তাও মানিয়ে নেওয়া যায়, কিন্তু 50 টাকা বাড়ালে সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে একটু অসুবিধা হয়ে যায়। আমার মতে দেশীয় কোচই ভালো। এটা মাথায় রাখতে হবে যে ইনফ্রাস্ট্রাকচারটা আমি একদিনে চেঞ্জ করতে পারবো না। এই তো সেদিন ঘাড়ে ক্যামেরা আর হাতে বুম নিয়ে আপনাদের পাড়ায় পৌঁছে গিয়েছিলাম আমরা। দেখতে দেখতে সেই অনুষ্ঠানই পার করে ফেলো 99 পর্ব। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আপনাদের প্রিয় পাবলিক বলছেন এই আমাদের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সমস্যার কথা বলার অন্যতম প্ল্যাটফর্ম পাবলিক বলছে 100তম পর্ব একটি অন্য ফর্মে। আপনাদের প্রিয় রিপোর্টার অভিষেক, অনিন্দ্য, সায়ন আজ আমাদের স্টুডিওতে, তিনজনকেই স্বাগত জানাবো। আমার ডান দিকে রয়েছে অভিষেক এবং বাঁদিকে রয়েছে অনিন্দ্য এবং সায়ন। অভিষেক, তোমার কাছে আসবো, তুমি একদম প্রথম থেকেই পাবলিক বলছে সঙ্গে জড়িত, তোমার কীরকম অভিজ্ঞতা হয়েছে পাবলিক বলছে সঙ্গে জড়িয়ে? দেখো অনুপ, এক কথা যদি বলতে হয় পাবলিক বলছের অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। এবং প্রথম থেকে পাবলিক বলছের যে মেন এমটা ছিল মানুষের সমস্যা নিয়ে, মানুষের প্রবলেম নিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়া, তাদের ভাষায় তাদের সমস্যার কথা জেনে নেওয়া। এবং পাবলিক বলছে আজ পর্যন্ত এই 100তম এপিসোডে দাঁড়িয়েও আমরা কিন্তু সেই কাজটাই করে গেছি। এবং আগামী যে কটা দিন পাবলিক বলছে হবে, আশা করব সায়ন বা অনিন্দ্য ওরাও রয়েছে, ওরাও পাবলিক বলছে সাথে জড়িত রয়েছে, আশা করব এই নেক্সট যে কটা এপিসোড হবে, 100 কেন, 1000 এপিসোডের দিনও হয়তো একইভাবে পাবলিক বলছে এগিয়ে যাবে। এবং আমার অভিজ্ঞতা তোমাকে যেমন বললাম এক কথা অসাধারণ। আমি পাবলিক বলছির সাথে জড়িত থাকতে পেরে কোথাও একটা যেন মনে হয় যে হ্যাঁ, মানুষের কাছে পৌঁছতে পেরেছি, মানুষের প্রবলেমটাকে নিয়ে মানুষের সমস্যাটাকে বের করে আনতে পেরেছি, এটাই আমার জাস্ট অভিজ্ঞতা। অনিন্দ্য, তোমার কাছে আসবো, পাবলিক বলছে করতে গিয়ে তোমার অনেক ভালো অভিজ্ঞতা হয়েছে, অনেক খারাপ অভিজ্ঞতা হয়েছে, মানুষের কাছে পৌঁছে গিয়ে কী মনে হয়েছে? এটা একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ মানুষের কথা খুলে বলতে পারে, তাদের সমস্যার কথা খুলে বলতে পারে, সেই সমস্যার কথা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে, কী মনে হয় তোমার? দেখো অনুপ, আমি প্রথম দিন থেকে আমি একটা কথা যেটা বুঝতে পেরেছি, পাবলিক বলছে শুরু হওয়ার বেশ কিছুদিন বাদে আমি পাবলিক বলছের সাথে তারপরে আমি অ্যাসোসিয়েটেড হয়েছি, ব্যাপারটা হচ্ছে যে আমি সবসময় মনে করি যে মিডিয়া হিসেবে, আমরা মিডিয়া হাউসের পার্টি হিসেবে আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে সোসাইটিটাকে, যাতে একটা বেটার জায়গা হোক, সোসাইটিটা একটা ভালো জায়গা হোক বসবাস করার জন্য। এবং সেই জায়গা থেকে পাবলিক বলছে যে রোলটা প্লে করার চেষ্টা করে, অ্যাটলিস্ট কতটা সফল হয়েছে সেটা পাবলিকই বলবে, সেটা আমরা বলার কেউ নই, কিন্তু কতটা সফল হয়েছে সে, মানে এই যে আমাদের চেষ্টাটা, মানে যাতে পাবলিকের আওয়াজটা, কী প্রবলেমগুলো আছে কোনো কোনো জায়গায়, অনেক সময় যে খুব একটা ঘোরতর কিছু প্রবলেম ক্রিয়েট করে সেটা না, অন্যান্য বিষয় আমরা নিয়ে করি, যেটা ডে টু ডে লাইফে আমরা এনকাউন্টার করি, নর্মাল জেনারেল মানুষের এনকাউন্টার করে, সেই জিনিসগুলোর বিষয়ে পাবলিকের মতামত যে ঠিক অথরিটিসদের কাছাকাছি পর্যন্ত পৌঁছে দেওয়া, আওয়াজটা ঠিক মতো ওই জায়গায় পৌঁছে দেওয়া, সেই দিক থেকে আমার মূলত পাবলিক বলছে মতো একটা প্রোগ্রামের একটা পার্ট হিসেবে আমি নিজেকে অনার্ড মনে করি। সায়ন, তোমার কাছে আসবো, একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, যে আমরা শুধু খবরই করি না, সাধারণ মানুষের সমস্যার কাছে গিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা শুনি, তাদের সমস্যার কথা আমরা একটা প্ল্যাটফর্ম দিই, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশাসনের কাছে বা অন্যান্য জায়গায় পৌঁছাতে পারে, এই ব্যাপারটাকে তুমি কীরকমভাবে দেখছো এবং সাধারণ মানুষ তাদের রেসপন্স কীরকম? দেখো অনুপ, আমি যেটা ভাবি, আমি যেটা চিন্তা করছি কি, আমরা হয়তো স্টুডিও ভেষণ অনেকবার আমরা অনেক খবরই দিই পাবলিকে, এবং আমরা এটাও জানাই কি প্রশাসন এর ব্যাপারে কী বলছে, অনেক বিশেষজ্ঞরা এর ব্যাপারে কী বলছে, কিন্তু হয়তো পাবলিকের মধ্যে পৌঁছে তারা আসলে কী চিন্তা করছে সেই জিনিসটা হয়তো আমরা ততটা করতে পারি না। আমাদের পাবলিক বলছে প্রোগ্রামের মূল লক্ষ্যটাই কিন্তু সেটা, প্রতিটা ইস্যু, প্রতিটা সমস্যার ব্যাপারে পাবলিক কী মনে করছে, এবং তাই জন্য আমরা কোনো প্রশাসনের কাছে যাই না, কোনো বিশেষজ্ঞদের মতামত বা তাদের বাইট চালাই না, আমরা ডিরেক্টলি চিন্তা করি পাবলিক কী করছে। এবং আমরা তাদের কাছে এটাও জিজ্ঞেস করি, এই প্রশ্নটাও রাখি কি প্রশাসন নয়, আমরা বলি কি একটা এমন সমস্যা হচ্ছে তাদের প্রশাসন কী করবে, আমরা খালি প্রশাসন নয়, আমরা এটা বলি কি আমরা সাধারণ জনতা, আমরা সাধারণ পাবলিক হিসেবে এই সমস্যাটার ব্যাপারে কিছু সচেতন হব, এই সমস্যাটা আমরা কী করতে পারি, এটা হচ্ছে পাবলিক এপিসোডের এই উত্তরগুলো খুঁজে আনে হচ্ছে আমাদের পাবলিক বলছে আমাদের প্রোগ্রামের মূল লক্ষ্য। তো এটা অফকোর্স আমি স্টুডিও থেকে বাইরে বেরিয়ে পাবলিকের সঙ্গে কথা বলছি, ওরা কী মনে করছে সেই জিনিসটা জানতে পেরে হয়তো আমি সমাজের আরও কাছাকাছি যেতে পারছি, ব্যাপারটা আরও বুঝতে পারছি, সমস্যাটা ভেতর থেকে বুঝতে পারছি, কেন সমস্যাটা অ্যাট দি এন্ড অফ দ্য ডে সব কিছু ফেস করে পাবলিকই, আমরা প্রশাসন বা নিউজ অ্যাঙ্কার যেটাই করছি সবই চেষ্টা করছি যাতে তাদের জন্য বেটার করতে পারে, এই সমাজটাকে তাদের জন্য বেটার করতে পারে, তো তারা কী ফেস করছে সেটাই জানতে চাই। আমি অভিষেক তোমার কাছে আসবো, এই প্ল্যাটফর্ম সম্পর্কে, যেটা পাবলিকদেরই প্ল্যাটফর্ম, তাদের সমস্যা বলার প্ল্যাটফর্ম, তাদের সমস্যা জানানোর প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম সম্পর্কে পাবলিক কতটা সচেতন এবং পাবলিক কতটা জানে যে এটা তাদের প্ল্যাটফর্ম, সেটা সম্পর্কে পাবলিক কতটা সচেতন? দেখো অনিন্দ্য, মাফ করবে অনুপ, অভ্যেস হয়ে গেছে পাবলিক বলছে করতে করতে অনুপ,
পাবলিক কতটা সচেতন হয়েছে যদি আমরা সেটা ফ্ল্যাশব্যাক একটু দেখে নিই তাহলে মনে আমার বেটার হবে নাকি? একেবারেই অভিষেক যেমনটা বলছে যে আমরা 99টা পর্ব ফেলে এসেছি, 99টা পর্ব ফেলে এসে আমরা 100তম পর্বে আজ, কিন্তু এই 99টা পর্বে ফেলে আসা পাবলিক বলছে আমরা এক ঝলক দেখে নেব যেখানে আপনারা আপনাদের বক্তব্য রেখেছেন, যেখানে আপনারা আপনাদের প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছেন পাবলিক বলছেকে। বাড়ালে আমাদের প্রচণ্ড অসুবিধা হয়, হঠাৎ করে যদি এরকম 50 টাকা করে বাড়ানো হয়, 5 টাকা, আগে তো 10 টাকা 15 টাকা করে বাড়ানো হয়েছে, সেটা তাও মানিয়ে নেওয়া যায়, কিন্তু 50 টাকা বাড়ালে সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে একটু অসুবিধা হয়ে যায়। কেরোসিন, কেরোসিনটাও কিন্তু লিটার পিছু 3 টাকা করে বাড়ানো হয়েছে। এই যে কেরোসিনটাও কিন্তু আমাদের প্রত্যেক দিন রোজকার ইউজের মধ্যে একটা পড়ে, সেটাতে কতটা সমস্যা হয়? না দেখুন, কেরোসিনের জন্য তো বিশেষ করে যারা লোয়ার মানে নিম্নবিত্ত লোক যারা, তাদের পক্ষে তো খুবই ক্ষতি হয়েছে। যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা কমিয়ে দিয়েছেন তার জন্য আমরা তাকে মানে ধন্যবাদ জানাতে চাই যে তিনি এত মানে খুব তাড়াতাড়ি এই ডিসিশনটা নিয়ে কমিয়েছেন। বেশিরভাগ গ্যাসই দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইউজ হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ইউজ বলতে মানে কমার্শিয়াল ইউজ, যেমন ধরুন রেস্টুরেন্ট এবং হোটেল, তারা কী করছে, তারা আমাদের ডোমেস্টিক গ্যাসগুলো ইউজ করছে। আমরা যে সাবসিডিটা পাচ্ছি সেই সাবসিডিটা পাচ্ছে মানে সমাজের যারা নাকি ধরুন বিজনেসম্যান যারা, তারা সেটাকে ইউজ করার জন্য কী হচ্ছে আমাদের সাবসিডির জায়গাটা কমে যাচ্ছে এবং তার জন্য আমাদের আরও টাকাটা গ্যাসের দামটা আমাদের আরও বেশি দিতে হচ্ছে। এখানে ফিনান্সিয়াল দিকে একটা বিশাল একটা ধাক্কা খাচ্ছে। না গরিব মানুষদের জন্য ক্রাসেন্ট তেলটা না বাড়লে ভালো হয়। এখনো জল জমে আছে, চলুন দেখবেন, হাঁটু সমান জল আছে, জল সরেনি এবং এই জলটা শীতকাল পর্যন্ত টেনে যাবে, জল সরার কোনো জায়গা নেই। আমাদের এখানে একটা নর্দমা করেছে কিন্তু নর্দমা উঁচুতে জল মানে সেই মাঠের জলটা বেরোনোর পরিস্থিতি নেই, মানে এমন মাঠটা নিচু, রাস্তা নিচু, জলটা যাচ্ছে না, বুঝতে পারছেন? সারি পাশে জল, আমার গন্ধেতে ঘরে ঢেকা যায় না, আর মশা মাছি ভর্তি একবার। একটু বৃষ্টি হলে আতঙ্কে থাকি যে কলটা নিচের কলটা ডুবে গেলে আমাদের খাবার জলটা তুলতে হবে, কিভাবে তুলবো, কারণ বৃষ্টি পড়লে জল দেখতে না দেখতে হু করে জলটা জমে যায়, সেই জল সরার কোনো ব্যাপারই দেখতে পারি না। কোনো কোনো সময় দেখা গেছে যে বা খবরের কাগজে আমরা পড়েছি যে মহিলারা ছাত্রকে ফেলে দিয়েছে ট্রেন থেকে, সেটা কি ঠিক? আমরা মুখে যতটাই না বলি মহিলাদের ক্ষেত্রে ততটা আমরা তাদের স্বাধীনতা দিইনি, বা পথে ঘাটে তারা সেভাবে স্বাধীনভাবে চলতেও পারে না, গাড়িতে সেভাবে উঠতেও পারে না, ট্রেনে যে হারে ভিড় হয় সেক্ষেত্রে সংরক্ষণটা অবশ্যই জরুরি আছে। ইন জেনারেল যারা ট্রাভেল করেন তারা কিন্তু কনসাস, তারা জেনারেলি ওঠেন না, যারা কনসাসলি ওঠেন তাদেরকে আপনি কিভাবে রেক্টিফাই করবেন সেটা অনেক 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 মানে অন্য প্রশ্ন। হ্যাঁ, যারা ওই নর্মালি ট্রেনে উঠেই নিজেদের জায়গা দখল করে মাটিতে একদম নিজেদের বিস্তার গুছিয়ে বসে যায় তারা নর্মালি ওরকম কমেন্টস করে। যদি একটু ডিস্টেন্সটা বেশি দূরে থাকে তখন ওরা একটু বেশি চার্জ করে, কলেজে মিটারে যাবো না, আমাদের একটা এক্সট্রা মানি দিয়ে যেতে হবে, এরকমভাবে তখন প্রবলেম হয়ে যায়। আমি তো মাঝে মাঝে ট্যাক্সিতে চলি এবং দেখেছি
খালি শর্ট ডিস্টেন্সের প্রশ্ন না, ওদের ইচ্ছা মতোই চলে। হ্যাঁ, যে তুমি সাউথে যাবে না, সাউথে যাবে না, তুমি নর্থে যাবে না। ধরেন আমি খর্দা থাকি, তাহলে খর্দা যাবে, হ্যাঁ যেতে পারি, 20-30 টাকা বেশি লাগবে। যখন বারবার বললাম যে আমার বাচ্চাটা অসুস্থ আছে, তাকে বাড়িতে পৌঁছে দিতে হবে, সে আমাকে ব্ল্যাকমেল করলো এক টাইপের, বললে আমাকে 30 টাকা বেশি দিতে হবে, তাহলে আমি যাবো না। হয়তো ম্যাক্সিমাম ভাড়া সেখানে তো 50 টাকা, সেক্ষেত্রে আমাকে 30 টাকা এক্সট্রা দিয়ে তাকে আমাকে 80 টাকা ভাড়া দিয়ে তাকে সেই কন্ট্রাক্ট হিসাবে আমাকে বাড়িতে পৌঁছে দিতে হবে। ট্যাক্সি যখনই চাপি তখনই একটা সার্টেন টাইমের পরে ওরা এই জিনিসটা বরাবরই করতে থাকে। ট্যাক্সি রিফিউজারের জন্য একটা কাউন্টার খুলে গেছে, যেখানে আপনার নিজেদের যে অবজেকশন আছে, অভিযোগ আছে, সেটা আপনি দিতে পারেন। কিন্তু আমি নিজে প্র্যাকটিক্যাল এক্সাম্পল একজন দাঁড়িয়ে আছি, যে আমি নিজে অবজেকশন করে ওখানে নোট করে আমি বলেছি, দেখেছি, তারা কোনো স্টেপ নেয়নি। এইভাবে উন্নতি তো চোখে পড়ার মতো হয়নি, আমার মতে দেশীয় কোচই ভালো, কিন্তু বিদেশি ইনফ্রাস্ট্রাকচার বা বিদেশি যে প্র্যাকটিস এগুলো দেখে যাতে নতুনভাবে করতে পারে, আমাদের প্লেয়াররা ওটা যদি অ্যাডাপ্ট করতে পারে ভালোভাবে, তারাই আজকে ফিউচারে গিয়ে আমাদের ক্লাব ফুটবলে যদি অ্যাডাপ্ট করতে পারে, তারা ফিউচারে ইন্ডিয়ার হয়ে খেলবে। একটা কোচ এসে নতুন কিছু ইমপ্লিমেন্ট যদি করতে চায়, আর সেই পরিকাঠামোগত কোঅপারেশনটা সে যদি পায়, তো সে যদি তার মতো নিজের মতো করে কাজটা করাতে পারে, আর প্লেয়াররাও সেটা যদি অ্যাডাপ্টেড হয়, এটা তো অসুবিধা থাকার আমার মনে হয় বা আপত্তি থাকার কোনো কারণ দেখছি বলে আমার মনে হয়। উন্নতি হয়নি কেন? প্রত্যেক বাবা চাইছে তার ছেলে ভালো ভালো হোক, কিন্তু আমাদের আমাদের যে ইয়েরা আছে, যারা আমাদের যে কোচরা আসছে কী করতে এখানে? ভালো খেলা শেখাবার জন্য, কিন্তু তাদের যে খেলা শেখার কাকে শেখাচ্ছে? যারা যাচ্ছে তাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, তারা এক কথা বলছে, ওরা এক কথা বলছে। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশোর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। আমরা যদি বাংলা সাহিত্য আধুনিক যে লেখাগুলো হচ্ছে, ভালো ভালো লেখকরা লিখছেন, তাদের লেখা নিয়ে যদি আমরা সিনেমা বানাই, তাহলে আমার মনে হয় যে অনেক উন্নত মানের রুচিসম্মত সিনেমা হতে পারে এবং সেগুলো ব্যবসাও দেবে। এমন অনেক রাশিয়ান, ফ্রেঞ্চ বা অন্য ভাষার রাইটারও আছে যাদের নিয়ে আমরা কাজ করিনি, বা যাদের ধরনের বা কালচারের চিন্তাভাবনা আমাদের মধ্যে আসেনি। আমাদের মতো করে, বাংলার মতো করে তাদের গল্পগুলোকে যদি কেউ প্রেজেন্ট করে, তাহলে অবশ্যই আমাদের ভালো লাগবে। আমাদের জানার অনেক কিছু আছে, আনফর্চুনেটলি আমাদের এত কিছু কভার হয় না, এত কিছু নিয়ে কেউ কাজ করে না। বাংলা সিনেমা বাংলায় ভাষাতেই করা উচিত আমার যতদূর মনে হয়, নাহলে সাহিত্যের যে বাংলা সাহিত্যের যে গ্রিপ, যে ট্যালেন্টটা, আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। ভালো থিম থাকলে কপি করতে অসুবিধে কী আছে? লোকে যদি এন্টারটেইন হয়, সেটা হলিউড ছবিরও আগে হয়েছে, হিন্দি ছবিরও হয়েছে, বাংলা ছবিতে হিন্দি হয়েছে, অনেক কমার্শিয়াল ভালো ভালো ফিল্ম হচ্ছে। যারা যেরকম পছন্দ করছে তাদের জন্য সেরকম বানানো হচ্ছে, এটা প্রফিটও দিচ্ছে ইন্ডাস্ট্রিকে। স্বাধীনতা কি আমরা সত্যিই পেয়েছি? স্বাধীনতা আমরা পাইনি, স্বাধীনতা পাইনি, দারিদ্রতা থেকে স্বাধীনতা পাইনি, মনের মধ্যে এখনও ভয় আছে, খুব রাতে মানুষ বেরোতে ভয় পায়, সত্যি কথা বলতে ভয় পায়, তো আই হ্যাভ আ ডাউট। বিশেষ করে আপনার যেটা এখন এডুকেশনের দিক থেকে আগের থেকে অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে, তারপরে আরও আপনার প্রশাসন ব্যবস্থাটা আগের থেকে অনেকটা চেঞ্জ হয়েছে, আমার মনে হয় আগেতে অনেকটা বেটার হয়েছে। আমরা তো এই মুহূর্তে আমরা আমাদের কোনো স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা আমরা উপভোগ করতে পারি না, কারণ আমরা রাজনীতির পাকচক্রে আমরা পুরোপুরি জড়িয়ে রয়েছি। রাজনীতিবিদরা আমাদের পুরো সমাজটাকে নিয়ন্ত্রণ করেন। একটা ব্যক্তি স্বাধীনতার বা ব্যক্তি মতামতের গুরুত্ব কিন্তু আমাদের দেশের একটা অনেক মূল্য কম। যতই আমাদের গণতান্ত্রিক দেশ হোক, আমাদের ভোটাধিকার প্রয়োগ করলেও আমরা কিন্তু সেই ব্যক্তি স্বাধীনতাটা পাই না।
রাজনৈতিক নেতৃত্ব যখন সমষ্টিগতভাবে যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তটাকেই আমরা মেনে নিতে হয়। বিকাশ তো কুছ হুয়া নাই হ্যাঁ, আবি হাম লোক স্বাধীনতা দিবস মনা রহে হ্যাঁ, লেকিন মেরা ফ্যাক্টরি 10 মহিনা সে বন্ধ পড়ি হুই হ্যায়, ইসমে ক্যা স্বাধীনতা মনায়েঙ্গে হাম। স্বাধীনতার মূল উদ্দেশ্য যেটা হ্যাঁ, সেটা কিন্তু কিছুই আমরা পাইনি। বছর দু দিনের আগেও আমরা কোনো একখানা যদি সরকার বিরোধী কথা বলতো আমাদের বুকটা কেঁপে উঠতো, আমরা পেছনে কিন্তু ফিরে তাকাতাম, এই কথাটা তো কেউ শুনেনি, তো আমরা স্বাধীনভাবে বলতে পারতাম। কিন্তু বর্তমান যে সরকার এসছে আমরা মনে হচ্ছে স্বাধীনভাবে কিছু কথা বলতে পারছি। এই স্বাধীনতা নামেই পেয়েছি, কিন্তু এখনও আমাদের দেশের প্রায় 80% লোক যারা এখনও দারিদ্র সীমার নিচে বাস করে, তারা রেগুলারের দৈনন্দিন খাবার দাবার বা শিক্ষা স্বাস্থ্য জল সমস্ত কিছু থেকে এখনও বঞ্চিত হয়ে আছে। আমাদের মতন গরিব সাধারণ মানুষ এখনও স্বাধীন হয়নি, কারণ স্বাধীনতার সমস্ত সুখ ধনিক শ্রেণীরা ভোগ করছে। তাই আমি মনে করি প্রকৃত স্বাধীনতা যদি আনতে হয় তাহলে দরিদ্রতা দূর করতে হবে, আর দরিদ্রতা গেলেই আমি মনে করি স্বাধীনতা আসবে। আমরা দেখে নিলাম সাধারণ মানুষ তাদের সমস্যার কথা বলার একটা প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছে পাবলিক বলছে কে। শুধু তাদের সমস্যার কথাই নয়, আমাদের বিভিন্ন সামাজিক ব্যাধির দিকেও কিন্তু অঙ্গুলি নির্দেশ করছে পাবলিক বলছে। আমি অভিষেকের কাছে যাব। অভিষেক, তোমার কাছে জানতে চাইব এই যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম সম্পর্কে সাধারণ মানুষ কতটা সচেতন? মানুষ এই প্ল্যাটফর্ম সম্বন্ধে কতটা সচেতন সেটা বলার থেকে আমার মনে হয় মানুষ নিজের সমস্যার সম্বন্ধে অনেক বেশি সচেতন, এবং সেই সমস্যার সমাধান কিভাবে হবে। আমরা মাঝে মাঝে, আমি অনিন্দ বা সায়ন যখনই এপিসোড শ্যুট করতে গেছি আমরা কথা বলেছি, বা আমাদের আরও একজন কো-অ্যাঙ্কার ছিল আমার সাথে ছিল প্রথম থেকে তনুশ্রী, আজকে যদিও সে নেই আমাদের সাথে, যখন শ্যুট করতে গেছি অনেকবার দেখেছি তারা নিজেদের সমস্যার কথা বলছে, তারা কিন্তু নিজেরাই সেই সমস্যার সমাধানটা বের করে দিচ্ছে যে এইভাবে করলে সমস্যার সমাধান হবে। প্রথম দিকে একটা মানুষের প্রবণতা দেখতাম যে প্রশাসনের ঘাড়ে দোষ ঠেলে দেওয়ার একটা প্রবণতা ছিল, ধরো জল জমছে প্রশাসন কিছু করছে না, নালা পরিষ্কার হচ্ছে না, এটা প্রশাসনের দোষ। কিন্তু যখন তাদেরকে পাল্টা প্রশ্ন করা হচ্ছে, যে আমরা যখন তাদেরকে পাল্টা প্রশ্ন করছি যে প্রশাসন কেন সবসময়, আমরা নিজেরা কতটা সচেতন, মানে আমরা নালার মধ্যে প্লাস্টিক ফেলবো না, কুড়া কাচড়া ফেলবো না। একদমই শায়ন, তোমার কাছে আসো। আমি একদম অভিষেকের এই কথাটার সঙ্গে সহমত। কি আমরা, আমি আমাকে আগেও বললাম কি পাবলিক বলছে এপিসোডে আমরা কি এটাও জিজ্ঞেস করছি পাবলিককে কি আপনাদের কি মনে হয় কি আমরা এই সমস্যার সমাধান কিভাবে করতে পারবো। এবং পাবলিক এই প্ল্যাটফর্ম, পাবলিক বলছে প্ল্যাটফর্মটা সম্পর্কে অনেকটাই সচেতন, এবং তারা বোঝে কি আমরা যদি এখানে বলি তাহলে হয়তো সবাই জানবে বুঝবে। এবং আজ সকালে পাবলিক বলছে আজকে 100 এপিসোড, আজ সকালে আমি বেরিয়েছিলাম ক্যামেরা নিয়ে, আমরা গিয়েছিলাম জিপিও চত্বরে, ডালহাউসি চত্বরে, এবং সেখানে আমরা দুজন পাবলিক বলছে যারা রেগুলার বক্তা, রেগুলার ভিউ, তাদের সঙ্গে দেখা হলো, এবং তারাও খুব সময় তারা আমাদের বললেন পাবলিক বলছেতে এরপর আমরা কী করতে পারি এবং কী কী তাদের ভালো লেগেছে, কী কী হয়তো আরও ইম্প্রুভ করেছে, সেসবই আমরা দেখে নেব, এবং আমরা যদি সেটা চালিয়ে দেখাতে পারি দর্শকদের। একদমই, আমরা সেটা দেখে নেব। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমরা পৌঁছে গেছি পাবলিক বলছের 100 এপিসোডে। পাবলিক বলছে এই প্রোগ্রাম যখন আমরা শুরু করেছিলাম আমাদের মাথায় ছিল বিভিন্ন সমস্যা নিয়ে মানুষের মাঝখানে চলে যাওয়া, জানা তারা কী বলছে, প্রতিটা সমস্যা নিয়ে তারা কী ভাবছে, তাদের মতামত নিয়ে নেওয়া এবং জানতে চাওয়া কি আমরা সাধারণ মানুষ অনেক সময় বিভিন্ন ইস্যু, বিভিন্ন প্রবলেমের জন্য প্রশাসনকে দোষী, আমরা দোষী আমাদের ভাগ্যকে, কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমরা সেই সব সমস্যার কী করে মোকাবিলা করব, সাধারণ মানুষ হিসেবে আমাদের সমাজের প্রতি কী দায়বদ্ধতা আছে, কী রেসপন্সিবিলিটি আছে, সেই সব কথাই কিন্তু আপনাদের থেকে জানতে চেয়েছিলাম। জানতে চেয়েছিলাম আমরা প্রতিটি সমস্যা নিয়ে কী করতে পারি, এবং আজকে দেখতে দেখতে পৌঁছে গেছি 100 এপিসোডে। এবং 100 এপিসোডে এখন আমি দাঁড়িয়ে আছি ডালহাউসির জিপিও সামনে, এবং আমার সঙ্গে পেয়ে গেছি আমি দুজন পাবলিক বলছে রেগুলার দর্শক এবং রেগুলার বক্তাকে, ইনি হচ্ছেন মিস্টার রিতেশ ঘোষ এবং মিনিস্টার মিস্টার দেবাশিস কর্মকার। আমি মিস্টার ঘোষের থেকে প্রথমে জানতে চাইবো আপনার কি মানে পাবলিক বলছে যেই লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল সেই লক্ষ্যটা কি সে পূরণ করতে পেরেছে? কিছুটা হলো আমার মনে হয় মানুষের মধ্যে সচেতনতা জাগানো গেছে, কারণ এটা তো আমি আমি বিশ্বাস করি পাবলিক বলছে এটা তো হচ্ছে মানুষের সচেতনতা জাগানো ব্যাপার, সেটা মনে হয় কিছুটা হলো হয়েছে। আমি পার্টিসিপেটও করেছি, কিছু মতামতও দিয়েছি, আমার মনে হয় ভালো। বেসিক্যালি অন্য কোনো টিভি চ্যানেলে তো আমি দেখি না এই ধরনের বলার জন্য, কিন্তু এটাতে দেখা যায় ভালোই। আপনার কি মনে হয় আর কি আমরা করতে পারি এই পাবলিক বলছে এপিসোড, আর কি বিভিন্ন ইস্যু নিয়ে আমরা ডিসকাস করতে পারি? পাবলিক তো বিভিন্ন ধর, মানে একটা বিভিন্ন একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ না, আমার মনে হয় আরও একটু গ্রামগঞ্জে বা একটু মানে যেখানে মানুষজন যায় না, যেখানে সুযোগ সুবিধা পায় না, সেখানে গিয়ে কথা বললে মনে হয় বেটার আমার মনে হয়। আমি আপনার কাছে আসবো মিস্টার কর্মকার, আপনি বলুন আপনার কীরকম লাগছে এই শো? প্রথম কথা হচ্ছে এরকম একটা প্র্যাকটিক্যাল রিয়েলিস্টিক শো টিভিতে খুবই কম দেখা যায়,
আর এখানে যখন সাধারণ মানুষের বক্তব্যটাকে তুলে ধরা হয় জনগণের সামনে, সেটা বেশি গুরুত্বপূর্ণ। কেননা এখনকার দিনে মানুষের সমস্যা এত বেড়ে গেছে সব দিক দিয়ে, সুতরাং মানুষ যখন নিজের সমস্যা সবাইকে বলতে পারছে, তখন মানুষের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয় যে না, এই সমস্যাগুলো সমাধান করতে হবে, বিশেষ করে সামাজিক অর্থনৈতিক এই প্রবলেমগুলো। আপনাদের শোটা এতটাই মানে পরিপূর্ণ শো যে সাধারণ মানুষের কথাটাকে সবার কাছে পৌঁছে দিচ্ছে, এটা অনেক বড় ব্যাপার, এটা খুব ভালো লাগে আমার। আপনার কি মনে হয় এই যে আমরা লক্ষ্য নিয়ে শুরু করেছি, লক্ষ্যটাকে আমরা পূর্ণ করতে পারছি কি? আমরা কি সাধারণ জায়গায় পৌঁছতে পারছি বা বিভিন্ন ইস্যু নিয়ে ডিসকাস করছি, এটা কি মানুষের মধ্যে সচেতনতাটা বাড়ছে? দেখুন, এই ধরনের প্রোগ্রামের ব্যাপারটা হচ্ছে যে লক্ষ্য একটা নিশ্চয়ই স্থির থাকে, সেই লক্ষ্যটা পৌঁছানোর পরে আরেকটা লক্ষ্য স্থির করা হয়, এইভাবে আস্তে আস্তে কোনো এই প্রোগ্রামগুলোকে আরও তৈরি করতে হয়। মানুষের সাধারণ মানুষের সমস্যা, সেই সমস্যা যখন এরকম একটা অনুষ্ঠানে বলা হচ্ছে, তখন অন্যান্য লোকেরা জাগৃত হচ্ছে, জানতে পারছে কী কী প্রবলেম হচ্ছে, বিশেষ করে আমাদের মন্ত্রীগণ এবং নেতাগণ যারা আমাদের সমাজকে চালাচ্ছে, তারা জানতে পারছে কোন কোন অঞ্চলের কোন মানুষের যে কী প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমগুলো সলভ করতে পারছে। এইটাই হচ্ছে বেশি বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখনকার দিনে মানুষের সমস্যা এত বেড়ে গেছে, মানে লাইফ ফাস্ট হয়ে গেলে যা হয় যা প্রবলেম হয়, বিভিন্ন রকম প্রবলেম, মানসিক শারীরিক সব কিছুই, তারপরে তোমার মুদ্রাস্ফীতি, এই ধরনের প্রবলেমগুলো যত হাইলাইটেড হবে, তত আমি মনে করি মানুষ জানতে পারবে আর এগুলো সমস্যার সমাধান খুঁজে বার করতে পারবে। আর মিডিয়া হচ্ছে এমন একটা লাইন যেটা মানুষকে জানায়, কারণ উইদাউট মিডিয়া কেউ জানতে পারছে না কোথায় কী প্রবলেম চলছে, কার কী প্রবলেম হচ্ছে, কী ধরনের প্রবলেম আমরা ভবিষ্যতে ফেস করতে পারি। সুতরাং এই ধরনের প্রোগ্রাম যত বেশি বাড়বে, যত বেশি এক্সপোজ হবে, তত লোক জাগৃত হবে। বরাবরই আপনাদের প্রোগ্রাম ভালো হচ্ছে, আমি বরাবরই দেখি, আর আমি চাই এরা আরও সফল হোক, আরও ভালো হোক, আরও মানুষের দিকে ছড়াক। ওয়েল, থ্যাংক ইউ মিস্টার ঘোষ, থ্যাংক ইউ মিস্টার কর্মকার। আপনারা দেখলে আমাদের সঙ্গে ছিলেন পাবলিক বলছে রেগুলার দুজন দর্শক, রেগুলার দুজন বক্তা, তাদের থেকে আমরা জানলাম তাদের পাবলিক বলছে এপিসোড ঠিক কীরকম লাগে। আমরা তো বিভিন্ন ইস্যু নিয়ে আপনার কাছে যাই, কিন্তু শোটা আপনাদের কাছে পৌঁছতে পারছে কিনা, আপনার মন ছুঁতে পারছে কিনা, সেটা জানারও কিন্তু আমাদের উদ্দেশ্য। এবং মিস্টার ঘোষ বা মিস্টার কর্মকার যে আমাদের টিপস দিলেন, যে যেগুলো আমরা করতে পারি আমরা সেগুলো নিশ্চয়ই মাথায় রাখবো। আজকে সবে 100 এপিসোড কমপ্লিট হয়েছে, কিন্তু সমাজের মধ্যে একটা আলাদা ডিফারেন্স আনার জন্যে কিন্তু আমাদের আরও এপিসোড করতে হবে। আমরা কিন্তু 200 এপিসোডের দিকেও লক্ষ্য রাখবো। যারা রেগুলারলি কাজ করেন তাদের সঙ্গে কিন্তু আজকে আমি ডালহাউসিতে জিপিওর সামনে দাঁড়িয়ে আপনাদের বললাম, আপনাদের জানালাম পাবলিকই মনে করছে। ক্যামেরাম্যান রঞ্জন এবং সুশীলের সঙ্গে আমি সায়ন, তারা নিউজ। সায়ন যখন পৌঁছে গিয়েছিল জিপিও চত্বরে, অনিন্দ কিন্তু তখন ঠিক সেই সময়ে পৌঁছে গিয়েছিল নন্দন চত্বরে। সেখানকার সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া, পাবলিক বলছে তাদের কাছে কি একটা মঞ্চ, অনিন্দর কাছ থেকে জেনে নেব। অনিন্দ, তুমি তোমার অভিজ্ঞতা কি? আমি ওটা বলার আগে আমি জাস্ট একটা জিনিস আমি বলতে চাই, যে একটা সময় তখন সায়ন বলছিল পাবলিকের কথা, সচেতনতার যখন কথাটা হচ্ছিল, আমি জাস্ট একটা ছোট কথা বলতে চাই। পাবলিক বলছে কি অনেক সময় মিসইন্টারপ্রিট হতে পারে একটা প্ল্যাটফর্ম, যেখানে আমরা অথরিটি কিংবা প্রশাসনকে হিট করছি, কিন্তু সেটা কিন্তু না। পাবলিক বলছে একটা প্ল্যাটফর্ম, কিন্তু পাবলিকের সাথেই পাবলিকের ইন্টারঅ্যাক্ট করার মতো একদমই প্ল্যাটফর্মটা। তো যাই হোক, আমরা নন্দন চত্বরে গিয়েছিলাম, আমি নন্দন চত্বরে নিজেই গেছিলাম, এখন ওখানেও অ্যাক্টিভ কিছু পার্টিসিপেন্ট যারা পাবলিক বলছে পার্টিসিপেটও করেন এবং দেখেনও, রেগুলারলি ফলো করেন, তাদের কিছু দেখেছিলাম। তো সেটা দেখে নিই একবার, যদি দেখে নেওয়া যেতে পারে। এখানে আমাদের সাথে কিছু পুরনো বন্ধু বান্ধব আছেন যাদের আপনারা আগেও দেখছেন পাবলিক বলছে প্ল্যাটফর্মে, আরিফ, কেশব এবং দেবাঞ্জন আছে, এদেরকে আগেও পাবলিক বলছে আমাদের সঙ্গে দেখেছেন। আমরা যদি একটু আজকে আলোচনা করতে পারি, দেবাঞ্জন তোমাকে দিয়ে শুরু করি, পাবলিক বলছে তুমি যেবার প্রথমবার পার্টিসিপেট করেছিলে, তোমার অনুভূতিটা কী ছিল? প্রথমত যেহেতু এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম, তো সেহেতু আমার খুবই নিজেকে অনারেবল ফিল করেছিলাম আমি, কারণ এই জায়গায় এসে নিজের পাবলিকের হয়ে কিছু বলার জন্য। সাধারণত আমরা দেশেতে দেখি মন্ত্রীরাই তারাই বলে, কিন্তু আমরা পাবলিকরা এরকম একটা প্ল্যাটফর্ম পেয়ে একটা মিডিয়াতে বলতে পারছি, এটাই মানে একটা বিশেষ অনুভূতি। এবং বিভিন্ন ধরনের ইস্যু, শুধুমাত্র যে পাবলিক রিলেটেড, মানে আমরা যেরকম দেখি শাক সবজির দাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের পলিটিক্যাল ইস্যু, ওইগুলো বাদ দিয়েও যেমন আমরা দেখেছি বিভিন্ন এন্টারটেনমেন্ট শোজ, যেমন আমি যখন ধর্মতলায় যাই আমার পুজোর মার্কেটিং করতে, শপিং করতে, তখনই আমি দেখতে পাই ওখানে পুজো নিয়ে একটা নর্থ ক্যালকাটা ভার্সেস সাউথ ক্যালকাটা। তারপরে আমি যখন কলেজে দাঁড়িয়ে থাকি সেখানেও বিভিন্ন ইস্যু, যেমন চিঠি দেওয়া ভালো নাকি SMS ভালো, এবার এরকম বিভিন্ন ধরনের ইস্যু আমার খুবই মনে লেগেছে। এবং আমি চাইবো পরবর্তীকালে 100 কেন, 1000, 10,000 এবং পরবর্তীকালে 100,000 এপিসোডও যেন পৌঁছে যায় পাবলিক বলছে। যাহা তক পাবলিক বলছে কা সওয়াল হ্যায়, মুঝে মে রেগুলার এপিসোড মে দেখতা হুঁ আর কাফি আচ্ছা রাহা হ্যায়, আজ তক জিতনে ভি ইস্যুজ উঠায়ে গয়ে এসা লাগতা হ্যায় কি হ্যাঁ উস পে কাম কিয়া গয়া হ্যায়। তো আই থিঙ্ক ইটস আ গুড প্ল্যাটফর্ম আর ইস পে আচ্ছা কাম হো রাহা হ্যায়, জিতনে রেগুলার ইসকে ভিউয়ার্স হ্যায়, মেরে কুছ দোস্ত ভি হ্যায় উন্হোনে ভি দেখা হ্যায়, আর ইয়ে এক স্প্রেড হো রাহা হ্যায় কাফি আচ্ছি তরিকে সে, লাইক পাবলিক কো পতা চল রাহা হ্যায় কি কিস পার্ট মে ক্যা প্রবলেম হ্যায়।
कुछ हद तक आप बोल सकते हो कि रिजॉल्व हो रहा है और पब्लिक बोलचे का प्लेटफॉर्म काफ़ी सफल रहा है। जखनी पब्लिक बोलचे जखनी एक इश्यू तुम्हारा तोलो से फायर आप कर जाए सबाई मिले हमें झाँपे पड़ी से तुम्हें निजे देखे जो हमारे कलेजे गे तुम स्कटिशे तक हमें कीरम भाव झाँपे पड़े कि जतीन दास पार्के पड़ाते सरकम भाव झाँपे पड़े और यूथ के अवेयरनेस करा कारण शुधुमात्र मीडियार रोल जे हमें देखिए दिलाम हुए गेलो सेटा ना किन्तु पब्लिक बोलछे प्लैटफर्म यूथदेर बोलाय शुधु तोमरा बोलले हबे ना माने यूथदेर बोलिएछो तोमरा एटाई सबथेके बड़ो जिनिस। आरिफ भाई खत्म करने से पहले एक बार आपसे पूछ ले अगर पब्लिक बोलछे के लिए कोई सजेशन आपकी तरफ से। सजेशन पब्लिक बोलछे इज गोइंग वेरी स्ट्रांग मैं चाहूंगा और भी लोग इससे जुड़े और जुड़ के आपका साथ दें और इसके अलावा नथिंग बस यू जस्ट गो ऑन यू आर डूइंग अ ग्रेट जॉब इन यू गो ऑन। धन्यवाद केशव भाई आपसे पूछा जाए कोई सजेशन पब्लिक बोलचे के लिए। नहीं मैं कुछ बोलना चाहूँगा एक्चुअली क्या है कि आज के टाइम में ना मोस्ट ऑफ द मतलब चैनल पर्सन और मीडिया पर्सन आर डूइंग दैट कि वो लोग सिर्फ हाइप करते हैं किनको जो लोग बड़े हैं सुपर स्टार्स हैं और बड़े क्रिकेटर्स हैं मतलब नो बडी इज हैविंग इवन टाइम टू टॉक विद द नॉर्मल पीपल तो मेरे को बहुत अच्छा लगा ये चीज़। আমরা যাতে আমাদের আওয়াজটা ঠিক জায়গায় পৌঁছে দিতে পারি সেটা আমাদের বরাবরই মিডিয়া হিসেবে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটির মধ্যে পড়ছে এবং আগামী দিন যখন আমরা পাবলিক বলছি আরও এপিসোড শ্যুট করতে যাব আপনারা চাইলে আপনারাও ফোন করুন আপনারাও পার্টিসিপেট করুন আপনারা অংশগ্রহণ করুন আমাদের বলুন যে আপনাদের কোথায় অসুবিধা হচ্ছে কিংবা কোন জিনিসটা বিষয় আপনারা আওয়াজটা নিজেদের ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। যাই হোক নন্দন চত্বরে আপাতত আমার কাজ শেষ হয়ে গেছে এবং এখানে তো আমরা লোকজনের সাথে কথাই বললাম কিন্তু এখানকার মতো আমি এখন এখান থেকে সাইন অফ করব ক্যামেরাম্যান সুশীল এবং রঞ্জনের সাথে আমি অনিন্দ। আমাদের এত সময় একদম শেষের দিকে অনিন্দর কাছে চলে যাব প্রথমেই 100তম এপিসোডে আমরা আজকে পা রেখেছি সামনে আরও অনেক চলার পথ রয়েছে সেই চলার পথে তুমি কি করতে চাও খুব ছোট্ট করে। আমি জেনারেল পাবলিক হিসেবে পাবলিকের প্রবলেমসগুলোকে দেখতে চাই সত্যি কথা বলতে মানে ওখানে যখন আমি একটা পাবলিক বলছি এপিসোড শ্যুট করছি আমি ওদের সাথে মিশে যেতে চাই কারণ কি আমাকে নিজেকে ফিল করতে হবে পাবলিক নিজেরাই প্রবলেম সাজেস্ট করছে ওরাই সলিউশন দিচ্ছে ওখানে আমি জিনিসটা করতে চাই। আই থিঙ্ক আমরা আমাদের আরেকটু যেটা পাবলিকে বলেছে আমাদের আরেকটু জোর দেওয়া উচিত কি এই সমস্যাটার ব্যাপারে প্রশাসন বা আমরা পাবলিক কতটা করতে পারলাম যে সমস্যাটা হাইলাইট করলাম তার কতটা সমস্যা সমাধান করতে পারলাম আমরা পাবলিক হিসেবে নিজেই ওই জিনিসটা আমরা দেখতে হবে। অভিষেক তোমার কাছে? একদমই আমি অনিন্দর সাথে একমত আর আপনাদের সবাইকে ধন্যবাদ 100তম এপিসোডে আমাদের সাথ দেওয়ার জন্য। একেবারেই 100তম এপিসোড আজকে সামনে আরও অনেক পথ চলা বাকি আছে আপনাদের ভালোবাসায় আমরা আজকে 100তম এপিসোডে পৌঁছেছি তবে এই 100তম এপিসোডে পৌঁছে আমাদের দায়িত্ব কিন্তু অনেক বেড়ে গেল আজ 100তম এপিসোডে আমরা সবাই মিলে এটাই শপথ নেব যে কোনো রক্তচক্ষু কোনো ভয় পাবলিক বলছে কে যেন ভয় পাওয়াতে না পারে। আমাদের সময়ের সময় শেষ পাবলিক বলছে এই বিশেষ এপিসোড এখানেই শেষ করছি অন্যান্য সব খবরের জন্য চোখ রাখুন তারা নিউজের পর্দায় নমস্কার। স্বাধীনতা নামেই পেয়েছি ভালো থিম থাকলে কপি করতে অসুবিধা কি আছে যারা যেরকম পছন্দ করছে তাদের জন্য সেরকম বানানো হচ্ছে আগে তো 10-15 টাকা করে বাড়ানো হয়েছে সেটা তাও মানিয়ে নেওয়া যায় কিন্তু 50 টাকা বাড়ালে সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে একটু অসুবিধা হয়ে যায়। আমার মতে দেশীয় কোচই ভালো এটা মাথায় রাখতে হবে যে ইনফ্রাস্ট্রাকচারটা আমি একদিনে চেঞ্জ করতে পারবো না।